আসসালামু আলাইকুম, আমি মুক্তা, আছি আপনাদের সাথে। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সকালবেলা ভোরে উঠে আগে একটু খেজুর খেতে পছন্দ করি। খেজুরটা খেয়ে আমি পানি খেতে পারি না, হয় শুধু শুধু খালি পেটে পানিটা খেতে পারি না, একটা খেজুর খেয়ে পানিটা খেয়ে নিই। আর সকালবেলা বিসমিল্লাহ বলে খেজুরটা খেলে, এটা আমাদের নবীজির একটা সুন্নত পালন করা হয়। আর সোহার বাবা আর আমি খেজুরটা পছন্দ করি। বেশ কয়েকদিন আগে খেজুর শেষ হয়ে গিয়েছিল, তো গতকালকে নিয়ে এসেছে কিছুটা পরিমাণ, নিচে রেখে দিচ্ছি ডাইনিং টেবিলে। ওটা ডেলি খাওয়া হয়, তো না ধুয়েই রেখে দিব, যেদিন যেটা খাই ওটা ধুয়ে সাথে সাথে খেয়ে নিই। আর বাকিগুলো একটা এয়ারটাইট বয়ামে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিলে পোকা আসে না, না হয় দেখা যায় নিচে রেখে দিলে পোকা চলে আসে কয়েকদিন পর। এভাবে নর্মাল ফ্রিজে প্রায় এক বছর পর্যন্ত থাকে। বেশ কয়েকদিন ধরেই তো সূর্যের মুখ দেখা যাচ্ছিল না, তো কোনো কিছুই শুকাতে পারছিলাম না। এর মধ্যে নিয়ে এসেছে দেশি বড়ই, তো দেশি বড়ই এর আগে একবার নিয়ে এসেছে, তো সেগুলো খাওয়ার মতো ছিল, টক অতিরিক্ত টকটা ছিল না, লবণ দিয়ে মরিচ দিয়ে খেতে ভালোই লেগেছিল। ওটা খাওয়ার পর আমি আবারও আনতে বলেছিলাম, তো নিয়ে এসেছে। তো এই বড়ইগুলো প্রচুর টক ছিল, যার কারণে মুখে দেওয়া যাচ্ছিল না, তো ভাবছি একটু রোদে শুকিয়ে আচার করে ফেলবো, তাহলে খুব ভালো খাওয়া যাবে। তো বেশ কয়েকদিন ধরে দিয়ে রাখছি ছাদে, তো কোনো রোদের দেখা মিললো না, তো আরও নষ্ট হয়ে যাচ্ছিল, তো আজকে মনে হচ্ছে একটু রোদ উঠবে। তো সাথে সাথে সূর্যের মুখটা দেখার সাথে সাথে ছাদে চলে গিয়েছে বড়িটা শুকাতে দেওয়ার জন্য। আর বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটিও করে এসেছি, এসে আমি আমার কাজগুলোতে লেগে পড়েছি। আজকে মাইক্রোওভেনটা একটু পরিষ্কার করে নিব। তো এই ওভেনটা বেশ অনেক বছর পুরনো, তো এখনও খুব ভালো সার্ভিস দেয়, যদিও মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দেয়, তো ঠিক করে নিলে হয়ে যায়। এটার বয়স প্রায় 15 বছরের উপরে হবে। এটা আমার বিয়ের আগের ওভেনটা, তো এটা আমার শ্বশুর বাড়িতেই ছিল, ওনারা তো ব্যবহার করেন না, ফেলে রেখেছিলেন, তো আমি নিয়ে এসেছি। ওটা আমি যেভাবে পরিষ্কার করে থাকি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। একটু ভীম লিকুইডের সাহায্যে একটা জর্জেট কাপড়ের মধ্যে নিয়ে খুব ভালোভাবে পানিটা চিপে ফেলে দিয়েছিলাম। এরপর ভালোভাবে একটু কষে নিচ্ছি, প্রচুর পরিমাণে জুল পড়ে আছে, যদিও দেখা যাচ্ছিল না। মাইক্রোওভেনের ডাকনা ব্যবহার করলে জুলটা অবশ্য পড়ে না চারদিকে ছড়িয়ে, তো আমার এই ডাকনাগুলো নেই, কিনতে হবে এটা ভাবছি এখন। পাশে যে দুদিকে ভেন্টিলেশনের যে ব্যবস্থাটা আছে, ওই জায়গাটাতে যেন পানি না ঢুকে সেদিকেও খেয়াল রাখতে হবে, এদিকে পানি ঢুকলে ওভেনটা সাথে সাথে নষ্ট হয়ে যায়। ওই জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাটা আমি একটু ঘষে নিচ্ছি, সাথে যে ডাকনাটা আছে ওটা একটু ঘষে নিচ্ছি। পানিটা মোটামুটি ফেলে দিতে হবে চিপে, না হয় বেশি পানি দিয়ে এই কাজটা করা যায় না, খুব সাবধানে করতে হবে। এবার একটা শুকনো কাপড়ে হালকা একটু পানি ছিটিয়ে নিয়েছি, এবার পুরোটা ওভেনের ভিতরে মুছে নিব। অনেক কিছু দিয়ে ওভেন পরিষ্কার করা যায়, তো আমার কাছে ভীম লিকুইড দিয়ে সবচেয়ে বেস্ট মনে হয়, আর আমি এটা দিয়ে সবসময় পরিষ্কার করে থাকি, আর সহজ মনে হয়। দু তিনবার করে কাপড়টা একটু পানি ছিটিয়ে ছিটিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, যাতে কোনো সাবান পানি কিছুই লেগে না থাকে। উপরে নিচে সব জায়গায় ভালোভাবে একেবারে ডিপ ক্লিন করে নিচ্ছি। টাচ যে মুছছি, টাচটাই বারবার নষ্ট হয়ে যায়, তো এটা একটু ঠিক করে নিলে হয়ে যায়। এখন পর্যন্ত চলছে, দেখি আর কয়দিন যায়। এরপর যে ভিতরে একটা ট্রে আছে, ট্রেটাও ভালোভাবে আমি সাবান দিয়ে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে ওটাও বসিয়ে দিচ্ছি। ওভেনটা পুরোপুরিভাবে পরিষ্কার করে নেওয়ার পর ঢাকনাটা পুরোপুরিভাবে বন্ধ করে দিব না, কিছুক্ষণ এভাবে খোলা রেখে দিব, যাতে করে বাতাসে বাকি পানি থাকলে সেগুলো যেন শুকিয়ে যায়। পুরো ওভেন র্যাকটায় আজকে একটু ডিপ ক্লিন করে নিয়েছি, যদিও দরজা জানলা খোলা হচ্ছে না এই ঠান্ডার মধ্যে। এরপরে দেখা যায় ধুলার রাস্তাটা কিন্তু বন্ধ করা যাচ্ছে না, এরা কিন্তু ঠিকই চলে আসছে আর বসে পড়ে, আজকে মরছে আর কালকে দেখা যায় ধুলা পড়ে থাকে। তো কী করি, এক সপ্তাহ 15 দিন পর পর একটু ডিপ ক্লিন করে নিলে হয়ে যায়।
আজকে আর কোনো রান্না বান্না শেয়ার করছি না, দুপুরে রান্না বান্না করে নিয়েছি এর মধ্যে। এটা হচ্ছে বিকাল বেলা একটু পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি। শীতের পিঠাটা পাটিসাপটা পিঠাটা একবারও বানানো হয় না এই শীতে। তো সোহা বলছে একটু পাটিসাপটা বানিয়ে নাও মাম্মি, এই শীতে তো পাটিসাপটা পিঠা একবারও বানাওনি। ভাবছি আজকে একটু বানিয়ে নিই। আর এই পিঠাটা আমরা সবাই কম বেশি পারি, এটা কমন একটা পিঠা, তো শেয়ার করছি আজকে আপনাদের সাথে। এখানে গরুর দুধ নিয়েছি, হাফ লিটার থেকে একটু বেশি হবে। দুধগুলো আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। দুধটা ফুটে ওঠার পর এক টেবিল চামচ পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর এক চা চামচ পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিলেও হবে না দিলেও হবে, তবে এটা আমার কাছে ভালো লাগে খেতে, তো দিয়ে দিয়েছি। আর লবণ দিয়েছি অল্প একটু মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। অনেকে আবার মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না। একটা হুইন্ডুইশারের সাহায্যে ভালো করে একটু ঘুটে নিয়েছি, যাতে করে চালের গুঁড়ি যেহেতু দিয়েছি ওটা যেন দলা পেকে না থাকে। এইভাবে ঘুটে নিতে নিতে একটা সময়ের পর একটু নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়োটা দিলে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে, তো এটা দিলেও হবে না দিলেও হবে, আসলে যে যার মতন অ্যাড করা যাবে। হাতের কাছে যা আছে তা দিয়ে করে নিচ্ছি। এবার নাড়তে নাড়তে যখন দুধটা খুব ঘন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিলে হয়ে যাবে। একটা এলাচও মুখটা ফেটে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। অবশ্যই এলাচটা পরে ফেলে দিতে হবে, না হয় পিঠার মধ্যে পড়লে মুখে পড়লে খেতে ভালো লাগবে না। দুধটা যখন এ পর্যায়ে ঘন হয়ে আসবে, এই ঠিক এই অবস্থা হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে দিব। দিয়ে একটা বাটিটি নিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশ ঘন হয়ে যাবে। এটা একটা সাইডে রেখে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, পাটিসাপটার ব্যাটারটা। তো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি আর ময়দা সম পরিমাণ, 3 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে চাইলে ময়দাটা না দিলেও হবে, শুধু চালের গুঁড়ি দিয়েও করা হবে, তো আমার কাছে ময়দা দিলে ভালো লাগে, তো আমি ময়দা দিয়ে করে নিচ্ছি। আবার শুধু চাইলে শুধু ময়দা দিয়েও করা যায়, চালের গুঁড়ি হাতের কাছে না থাকলে। পরিমাণ মতো লবণ দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি 7 মতো, চিনিটা কম বেশি যে যেমন পছন্দ করে তেমন দেওয়া যায়। এবার নর্মাল টেপের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা অবশ্য বেশি পাতলাও হবে না, আবার বেশি অতিরিক্ত ঘনও হবে না, মিডিয়াম পর্যায়ে হতে হয়। ভালোভাবে এভাবে হ্যান্ডউইশারের সাহায্যে ঘুরতে ঘুরতে সুন্দর মসৃণটা হয়ে যাবে। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন, আর ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একটি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিয়েছি একটি টিস্যুর সাহায্যে, চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে এভাবে গোল শেপ করে নিচ্ছি রুটির মতো করে। এবার 30 সেকেন্ডের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা না দিলে অসংখ্য ছিদ্র হবে নিচ দিয়ে, এটা একটা ডিজাইন হয় সুন্দর হয়, আর ঢাকনাটা দিলে ছিদ্রগুলো হয় না মসৃণ হয়। 30 সেকেন্ড পর এবার পুর দিয়ে নিচ্ছি যে পুরটা তৈরি করে রেখেছিলাম। পুরটা দিয়ে পাটির মতো করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নেব, যেহেতু পাটিসাপটা পিঠা পাটির মতো ঘুরিয়ে নিতে হয়। সবগুলা পিঠা একইভাবে বানিয়ে নিব, আর মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে সবগুলা পিঠা। সবগুলা পিঠা বানিয়ে নেওয়ার পর টেবিলে সার্ভ করে দিচ্ছি, আর সন্ধ্যায় সবাই মিলে একসাথে নাস্তা করে নিব। সবার সুস্বাস্থ্য কামনা করে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।